মর্নিং বন্ধুরা, সকালটা শুরু করলাম ভগবানের ছবি দিয়ে। তো এখন বাজে প্রায় 8:30, আর আমি ঘুম থেকে উঠেছি। উঠেই আগে ভগবানকে দর্শন করা ভালো, কেন তাদেরকে স্মরণ করে শুতে যাওয়া, স্মরণ করে ঘুম থেকে ওঠা আমি মনে করি উচিত। তো এই ফটোটা দেখছো, এটা অক্ষয় তৃতীয়ার দিন আমার বর মিষ্টির দোকানে গেছিলো, সেই মিষ্টির দোকান থেকে এই ক্যালেন্ডারটা দিয়েছে। গণেশ ঠাকুরটা ভীষণই সুন্দর। তো ঘুম থেকে উঠে এবারে আমি একটুখানি চুলটাকে আছড়ে নিচ্ছি, কেন চুল এলোমেলো হয়ে যায়, জট পেকে যায়, তাই সকালবেলা একবার ঘুম থেকে উঠে আমি চুলটা আছড়ে নিই। আছড়ে টাছড়ে নিয়ে তারপরে আমি আমার কাজে লেগে পড়বো, এখন যুদ্ধযাত্রা। তো একে একে এবারে সব কিছু করবো। আর যা গরম, চুলটা উঁচুতে বেঁধে রাখাই ভালো এই গরমে। তো এবারে ঘর বিছানাটা পরিষ্কার করে নেবো। বিছানা পরিষ্কার করা না করা আমার একই ব্যাপার হয়ে যায়। এই যে আমার মেয়ে 14 বার উঠবে আর নামবে, উঠবে আর নামবে। তো যাই হোক, ও একটু তোমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে, বারবার তোমাদের দিকে দেখছে, আর বারবার না ফোনটাকে ধরতে যায়। আমি খালি বকা দিয়ে এই যাবি না, এই যাবি না, তো ওই দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরকম করবে, ইশারায় হাত পাত দেখাবে। তো তারপরে আমি চলে আসছি, যে ওই দেখো আবার পাউডার দেখাচ্ছে তোমাদেরকে। তো তারপরে আমি ঘর ঠরটা একটু ঝাড় দিয়ে দিচ্ছি, আর ওকে আমি খাটে উঠে বসতে বলি ঠিকই, ও 10 বার করে নামবে, ময়লাগুলো পাড়াবে, আবার গিয়ে খাটে উঠবে। বাচ্চা মানুষ কি করব, সে তো আর কথা শুনবে না, তো সে তার কাজ চালিয়ে যাবে। এক সময় আমরাও ওরকম করতাম, কিছু করার নেই। তো ঘরটা ঝাড় ঠাড় দিয়ে নিয়ে এবার আমি আমার ব্রাশটা করে নিচ্ছি, দাঁতটা আমি মেজে নিচ্ছি। আর মেয়েকেও আমি দাঁত মাজানো হয়ে গেছে, সেটা আর দেখালাম না তোমাদেরকে। আজকে আমি আমার ব্রাশিংটা তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, ব্রাশ করা না তো যুদ্ধ করা। তো এ তো আমার রোজ সকালের চা, আমাকে খেতেই হবে। তো চাটা করতে গিয়ে দেখি দুধটা একটু কেটে কেটে গেছে। তো যাই হোক, পাউডার দুধ ছিল ঘরে, সেটা দিয়ে করলাম। আর মাথাটাও খুব ব্যথা ব্যথা করছিলো, মুখ চোখ দেখে বুঝতেই পারছো, মানে মুখ চোখের হাল একদম চেঞ্জ। আর 4টে বিস্কিট নিয়ে নিলাম, সুগার ফ্রি বিস্কিট, এটা দিয়েই চা খাবো এখন। আপাতত এখন এইটা দিয়ে সকালটা শুরু করলাম। এবারে তো আছেই, মানুষের পেট আছে মানে খাবারও আছে, চলতেই থাকবে। তো আমি চা বিস্কুট নিয়ে চলে এসেছি, সব কাজ অলরেডি হয়ে গেছে, দেখতেই পারলে, শুধু ঘরটা পোছা বাকি আছে। বুঝবো, এই চাটা খেয়ে নিয়ে ঘর বুঝবো, বুঝে নিয়ে তোমাদের সাথে আজকে একটা রেসিপি শেয়ার করবো, চটজলদি কি করে ডিম আর সুজি দিয়ে একটা টিফিন বানানো যায়। ওইদিকে আমার মেয়ে লন্ডভন্ড করছে জিনিসগুলো। তো আমি না ঘর পর পুচিয়ে সব কিছু করে ধরে না আগে টিফিনটা খেয়ে নিই, তারপরে স্নান করে ঠাকুর দিই, কেন কি অনেক সময় এটাই করি বেশিরভাগ টাইমটা, কেন কি আমার না আলসার আছে। আলসার যাদের আছে না তাদেরকে একটু তাড়াতাড়ি টিফিন করতে হয়, ডাক্তার বলে, আর না করলেই জানো কি প্রবলেম স্টার্ট হয়ে যায়। তো যাই হোক, চলো দেখতে থাকো। তো আমি একেবারে চলে এলাম রান্নার জায়গায়, আর একটা পেঁয়াজ আমি একটু কেটে নিচ্ছি, ওটা হাফ দেবো, হাফটা রেখে দেবো। তো পেঁয়াজটা কুচি কুচি করে নিচ্ছি। আর আমি এরপরে 4 চামচ সুজি, 4 কি 5 চামচ মতো সুজি নিচ্ছি, হ্যাঁ এই বাটিটার মধ্যে। তার মধ্যে এবারে আমি নুন দেব, নুন দিয়ে দিলাম, একটু গোটা সাদা জিরে, আর এতে হলুদ দেব, আর এই পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। করে নিয়ে এতে এটা ম্যাগি মশলা দিলাম, এতে না টেস্টটা দারুণ হয়। তো আর একটুখানি জিরের গুঁড়ো, সকালের ব্রেকফাস্টে ভালোই খেতে লাগে, ভালোই দারুণ লাগে। তারপরে জল দিয়ে এটা একটু মেখে নিচ্ছি। এবার একটু জলটা না বেশি একটু পড়ে গেছিলো, তো যার জন্য আমি একটু হালকা আটা একটু ছিটিয়ে দিলাম, পুরোটা নয় হালকা আটা একটু ছিটিয়ে দেবো, এক গাদা নয়, এক গাদা দিলে তো সেই গোলা রুটির মতনই হয়ে গেল। তো এটা তো গোলা রুটি নয় অ্যাকচুয়ালি, তো এটা এমনি একটা সুজি আর ডিম দিয়ে একটা রেসিপি। তো ডিমটা তার মধ্যে ফাটিয়ে আমি দিয়ে দিলাম, আর ডিমটা দেওয়ার পর একটু লদলদে টাইপের হয়ে যায়, তো কোনো প্রবলেম নেই। তো তারপরে আমি গ্যাসটা অন করে তাতে কড়াইটা বসিয়ে দিলাম, আর বসিয়ে দিয়ে তেলটা আমি দিয়ে দিচ্ছি। আমি সর্ষের তেল দিয়ে করবো, তোমরা যে যেটা পারবে, কেউ সাদা তেল দিয়েও করতে পারো, সর্ষের তেল দিয়ে করতে পারো, যে যেটা দিয়ে, কিন্তু এটা ভালো করে একটু ফ্রাই করতে হবে, যেহেতু ডিম আছে তো তার জন্য একটুখানি আঁচটা কম দিয়ে ফ্রাই করতে হবে। তো তেলটা আমি সারা কড়াইয়ে ছড়িয়ে দিলাম, তারপরে তেল গরম হয়ে গেছে, এবারে ব্যাটারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখো সে ডিমের মামলেট যেরকম দেখতে হয় ওরকমভাবে, মানে সাইডগুলো ওরকম হয়ে গেছে, আর খেতে দুর্দান্ত হয় সত্যি কথা বলতে। একবার বানিয়ে ট্রাই করেই দেখো না বাড়িতে, বুঝতেই পারবে খেতে ভালো হয় কি মন্দ হয়। ছোটো বাচ্চারা খুব আনন্দ করে খাবে, খাবারটা এতটাই টেস্টি হয়। আর দেখতে দেখো গোলাম রুটির মতো কিন্তু লাগছে, কিন্তু বাট এটা গোলা রুটি নয়, কিন্তু
এটা একটা ক্রিসপি সুজি ডিমের পরোটা টাইপের বলতে পারো, দারুণ টেস্ট হয় খেতে, দারুণ। তো চলো দেখতে থাকো, আমি এইভাবে বানিয়ে নিচ্ছি, হালকা আজে আস্তে আস্তে করে শেকে নিচ্ছি। তো একটা আমার বানানো হয়ে গেছে, আর একটা বানাবো। মা মেয়ের জন্য দুটো এনাফ, সকালবেলার টিফিনে দুটো যথেষ্ট। তো আমি ব্যাটারটা এমনভাবেই তৈরি করেছি যে দু পিসই হয়, কেন আমার হাজবেন্ড তো বেরিয়ে গেছে সকালবেলা, ও তো আর খাবে না, ও যাই হোক হালকা ফুলকো কিছু খেয়ে নেয়, ও আবার এরকম কিছু সকালবেলা খেতে চায় না, বাট আমার এগুলো খুব ভালো লাগে খেতে। তো আর একটা ছোট টাইপের বানালাম, আর একটা একটু বড় টাইপের বানিয়ে বানাবো। তো চলো দেখতে থাকো। তো এই দেখো রেডি হয়ে গেছে সুজি আর ডিম দিয়ে একটা চমকদার টেস্টি রেসিপি, খুব টেস্ট হয় এটা, আমার মেয়ে ভীষণ ভালোবাসে, খেতে বসে গেছে দেখছো। তো তোমরাও ট্রাই করো বাড়িতে, এইভাবে চট জলদি একটা জল খাবার এরকম রেডি করাই যায়, ঘরে কিছু নেই, ডিম তো সবার ঘরেই থাকে আর সুজি সবার ঘরেই থাকে অ্যাভেলেবেল, তো চট জলদি এরকম হয়ে যায়, দেখতে গোলা রুটির মতো কিন্তু ভীষণ ক্রিসপি আর টেস্টি হবে, টেস্টি ডিমের জন্য হয় আর ক্রিসপি হয় সুজির জন্য, এতে যদি টমেটো দেওয়া যেত আরো ভালো লাগতো, বাট যাই হোক আমরা এটা লঙ্কা কাঁচা লঙ্কা আমি দিইনি, আমি এমনি কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে নেব যেহেতু ও খাবে তাই। তো কেমন লাগলো রেসিপিটা আর আমার এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো, যদি ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে আজকের মতো আমি ভিডিওটাকে এখানেই এন্ড করছি, সকলে ভালো থেকো সুস্থ থেকো, টাটা।